নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, যে ব্যবসাতে কম্পিটিশন অনেক কম আর ইনকাম অনেক বেশি, এরকম ব্যবসা যদি পাওয়া যায় তাহলে সেই ব্যবসাটি করা ভালো। আমি আজকে যে ব্যবসার আইডিয়াটি সম্পর্কে আলোচনা করতে আসছি, সেটা মাত্র 2000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন আর প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় ব্যবসাতে। আর অলরেডি যারা এই ব্যবসাটি করছে তারা লাখ টাকার অনেক বেশি ইনকাম করছে। তো ফ্রেন্ড, ব্যবসাটি হলো কাঁচা ঝালের গোড়ার ব্যবসা। শুকনো ঝাল তো অ্যাভেলেবেল মুদিখানার দোকান বা এখানে ওখানে আপনি পেয়ে যাবেন, কিন্তু কাঁচা ঝালের গুঁড়াটা এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আপনি যদি এই ব্যবসাটি সম্পর্কে জানেন তো আপনিও অবাক হয়ে যাবেন যে এর থেকে আপনি কি পরিমাণে প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি আপনাকে একটা হিসাব দিয়ে দিই। প্রথমত ফ্রেন্ড, এরকম যে শুকনো ঝালের গুঁড়োটা বিক্রি হয় বাজারে, আপনি কি কখনো জানেন যে এখানে একটা 10 টাকার শুকনো ঝালের প্যাকেটে কতটুকু শুকনো ঝালের গুঁড়া থাকে? ফ্রেন্ড, আমি বলে দিচ্ছি, এখানে মাত্র 25 গ্রাম শুকনো ঝালের গুঁড়া থাকে একটা 10 টাকার প্যাকেটে। তো 25 গ্রামের দাম যদি 10 টাকা হয় তাহলে 100 গ্রামের দাম 40 টাকা আর 1 কেজির দাম 400 টাকা। আপনি বুঝতে পারছেন, 1 কেজি শুকনো ঝালের গুঁড়া বিক্রি করছে 400 টাকা। আর এরা যখন হোলসেল থেকে এই শুকনো ঝালটা কিনে নিয়ে আসে কত দিয়ে কেনে? 70 টাকা বা 80 টাকা। তো 70 টাকা বা 80 টাকা দিয়ে কেজি কিনে এরা বিক্রি করছে 400 টাকা। আর কাঁচা ঝালের গুঁড়ো যেটা বিক্রি হয়ে থাকে সেটা হয় 400 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো এটাই, শুকনো চালের গুঁড়োটা যেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় বা বেশি কোম্পানি, অনেক কোম্পানি আছে যারা শুকনো চালের গুঁড়োটা তৈরি করে, কিন্তু কাঁচা চালের যে গুঁড়োটা আছে সেটা খুব কম কোম্পানি তৈরি করে। কিন্তু এটা চাহিদা অনেক বেশি, মানে লাখে একজনও কিন্তু এই ব্যবসাটা করছে না। তো আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন, শুকনো চালের গুঁড়োটা যদি আপনি বিক্রি করতে চান, এখানেও প্রচুর লাভ আছে কিন্তু কম্পিটিশনও অনেক বেশি। কিন্তু কাঁচা চালের গুঁড়োটা যদি আপনি বিক্রি করতে চান, এখানে কম্পিটিশন অনেক কম। তো কাঁচা চালের গুঁড়োর ব্যবসা এই জন্য করবেন কারণ এর বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, আপনি যতটা সাপ্লাই করে পারবেন ততটাই বিক্রি হয়ে যাবে আর লাভটা তো বুঝতেই পারছেন। তো প্রথমত দেখে নিন এটা আপনি কিভাবে তৈরি করবেন, তারপরে বলছি আপনাকে যে এর ব্যবসাটা কিভাবে করবেন, এর মার্কেটিংটা কিভাবে করবেন আর কিভাবে লাখ টাকার বেশি প্রতি মাসে ইনকাম করবেন। তো আপনি যদি শিখতে চান ব্যবসাটি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, জালটা আপনি হোলসেল মার্কেট থেকে কিনবেন, না হলে সস্তায় কিনতে পারবেন না। কিনে এটা ভালো করে ধুয়ে নেবেন। তো আপনাকে আমি পুরো প্রসেসিংটা দেখাচ্ছি, মিস করবেন না। তো জালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে ভিতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো সাফ করে নেবেন। তো আপনাকে একটা কাজ করতে হবে, এই যে বোটাটা ঠিকঠাক মতো সারিয়ে নিতে হবে আর মাঝখানে চিরে নিতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে করছি, আপনি বটি দিয়ে বা অন্য কিছু দিয়ে করতে পারেন। তো প্রথম প্রথম একটু সময় লাগতে পারে, কিন্তু একবার করা শুরু করে দিলে বা কিছুদিন করার পরে এটা খুব দ্রুতই আপনি করতে পারবেন। তো ঝালগুলো চেরা হয়ে গেলে এগুলো এখন রোদে শুকাতে হবে। আপনি যতটা একসাথে বানাতে চাচ্ছেন ততগুলো ঝাল একসাথে নিতে পারেন। তো এগুলো রোদে ভালোভাবে নেড়ে দিতে হবে আর মাঝে মাঝে উল্টে দিতে হবে। তো যদি ভালো রোদ থাকে তাহলে এক রোদেই কিন্তু এটা শুকিয়ে যাবে, আর যদি রোদে একটু ধীমে থাকে তাহলে শুকাতে কিন্তু 2 দিন লাগতে পারে। তো এটা রোদে ছাড়াও অন্যভাবে শুকানো যায়। তো প্রথম পর্যায়ে এত খরচা করার কোনো দরকার নেই, শুধু রোদে শুকালেই হবে এটা। তো যখন এটা শুকানো হয়ে যাবে তখন আপনাকে ঘরে যে মিক্সার মেশিনটা আছে সেটা দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে। তো নর্মালি কীভাবে করতে হয় এটা তো আপনাকে বলারও দরকার নেই, আপনি নর্মালি করতে পারবেন, এটা গুঁড়ো করে নেবেন। প্রোডাক্টটা যত মিহি হবে ততই ভালো হবে, আর সেজন্য আপনাকে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে শুকাবে তত বেশি দিন ভালো থাকবে। এটা যদি ঠিকঠাক মতো শুকানো যায় তাহলে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো এটা আপনি দেখতে পারছেন, আপনাকে দেখানোর জন্য আমি জলদি জলদি করে নিয়েছি। তো খুব বেশি মিহি হয়নি বা খুব বেশি টাইম পাইনি আমি শুকানোর জন্য। তো আপনি যখন বানাবেন তখন ভালোভাবে শুকিয়ে নেবেন, যতটা ভালো শুকাবে ততদিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে। আমি আবার বলি, যত ভালো মিহি হবে বা যত ভালো শুকাবে
ততদিন পর্যন্ত প্রোডাক্টটি ভালো থাকবে। তো যখন পাউডারগুলো তৈরি করা হয়ে যাবে তখন আপনাকে প্যাকিং করতে হবে। তো প্যাকিংটা আপনি কীভাবে করবেন? তো প্যাকিংটা আপনি কৌটার ভিতরেও করতে পারেন, আবার প্লাস্টিকের প্যাকেটও করতে পারেন। তো যদি আপনি কৌটার ভিতরে করতে চান তাহলে আপনাকে আরও বেশি পুঁজির দরকার হবে, মানে মাত্র 2000 টাকা ব্যবসাটি করতে পারবেন না। তো প্রথম পর্যায়ে আপনি পলিথিনে ভরেই কিন্তু ব্যবসাটা শুরু করবেন। তো আপনার যে পলিথিনগুলো লাগবে, তো আপনি যে ধরনের প্যাকিংটা করতে চান সেরকম আপনার লোকাল মার্কেটে কিন্তু পলিথিনগুলো আপনি পেয়ে যাবেন। 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রামের পলিথিন কিন্তু পাবেন। তো আপনি যে পলিথিন দিয়ে মানে যে ওজনের করতে, তো আপনি যেরকম ওজনের করতে চান সেরকম পলিথিন আপনি বাজার থেকে কিনে নেবেন। আর এটা কেনার পরে আপনি যদি সনাতন পদ্ধতিতে এটা প্যাকিং করতে চান মানে আগুনে দিয়ে, সেটাও করতে পারেন। আর আপনি যদি একটা সিলিং মেশিন কিনে এটা শুরু করতে চান তাহলে মাত্র 200 টাকা থেকেও কিন্তু সিলিং মেশিন পাওয়া যায়। কিন্তু আমি সাজেস্ট করবো মোটামুটি 700-800 টাকা দিয়ে একটা সিলিং মেশিন কিনে তারপরে এই ব্যবসাটি স্টার্ট করা। আর শুধু তাই নয়, সাথে আপনার ব্র্যান্ড নামের যে সেলটা আসবে সেটাও আপনি আশেপাশের দোকান থেকেই কিন্তু এটা করে নিতে পারবেন। তো প্রোডাক্টটি বাজারে সেল করার আগে অবশ্যই আপনার ব্র্যান্ড নামটি সিল হিসেবে লাগিয়ে দেবে। ফ্রেন্ড, আপনারা অবশ্যই জানেন যে ঝালের যে বাজারটা আছে, কাঁচা বাজারটা আছে, ওটা সবসময় ওঠানামা করে। কখনো কখনো হোলসেল বাজারে 10 টাকা কেজি দরে ঝাল পাওয়া যায়, আর কখনো কখনো 100 টাকার উপরে ঝালের কেজিটা চলে আসে। যদিও শুকনো জালের যে বাজারটা আছে সেটা খুব বেশি ওঠানামা করে না, কিন্তু কাঁচা জালের বাজারটা খুব বেশি ওঠানামা করে। তো মোটামুটিভাবে আমি যদি ধরে নিই সারা বছর হিসাবে, মানে খুব বেশি ডাউন হোনা বা খুব বেশি আপ হোনা, তো 30-40 টাকা দরে আপনি হোলসেল থেকে কাঁচা ঝালটা কিনতে পারবেন। তো যখন আপনি ঝালটা কিনবেন অবশ্যই ভালো ঝালটা কেনার চেষ্টা করবেন। তো আপনাকে জানার সুবিধার্থে আমি এই হিসাবটাও দিয়ে দিই। 1 কেজি কাঁচা ঝাল যখন শুকানো হবে রোদে দিয়ে বা অন্য অন্যভাবেও শুকানো যায়, তো আপনি প্রথম পর্যায়ে যখন শুরু করছেন তখন রোদে দিয়ে শুকানোই ভালো। তো 1 কেজি কাঁচা ঝাল শুকানোর পরে মাত্র 300 গ্রাম থাকে। তো আপনি 1-1 প্যাকেটে 25 গ্রাম করে না করে 20 গ্রামের 1-1টা প্যাকেট করবেন। তো 300 গ্রামে আপনার আসবে 15টি প্যাকেট, তার মানে 150 টাকা। তো আপনি যখন পাইকারি ভাবে বিক্রি করতে যাবেন তখন তো 10 টাকায় বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি যখন দোকানদারদের কাছে বিক্রি করবেন তখন 10 টাকা বিক্রি করতে পারবেন না। দোকানদারদের কাছে বিক্রি করলে হয়তো আপনি 8 টাকায় বিক্রি করতে পারবেন, আর যখন হোলসেলারের কাছে আপনি বিক্রি করতে যাবেন তখন আপনাকে 7 টাকা থেকে 7.5 টাকার ভিতরে বিক্রি করতে হবে। তো আপনি যদি 7 টাকা করে প্রতি প্যাকেট বিক্রি করেন হোলসেলারের কাছে, তবুও আপনার 105 টাকা হচ্ছে 1 কেজিতে। তো আপনাকে 40 টাকা যদি খরচা হয় তো প্রতি কেজিতে আপনার 60 টাকার উপরে প্রফিট থাকছে। তো ফ্রেন্ড, এটা এতটা ডিমান্ডফুল একটি ব্যবসা, তো আপনি দুভাবে বিক্রি করতে পারবেন। এক তো হোলসেলের কাছে আপনি ডাইরেক্ট বিক্রি করতে পারবেন, হোলসেলের কাছে যদি বিক্রি করেন 7 টাকা ধরে তো আপনি অনেক বেশি বিক্রি করতে পারবেন তাদের কাছে, যতটা আপনি বানাতে পারবেন ততটাই বিক্রি হয়ে যাবে। আর আপনি যদি আর একটু বেশি লাভে বিক্রি করতে চান তাহলে দোকানে দোকানে গিয়ে দোকানদারদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বিক্রি করতে পারবেন। আপনি যদি একটু ভালোভাবে মার্কেটিং করতে চান তাহলে আপনি আপনার আশেপাশে মোটামুটি 30-40 কিলোমিটার ডায়েরিতে যত মুদিখানার দোকান আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 1000-এর উপরে পাবেন আপনি 30-40 কিলোমিটার ডায়েরিতে এত মুদিখানার দোকান আছে। তো সেখানে যদি আপনি মিনিমাম রেটও বিক্রি করেন, 8 টাকা রেটে বিক্রি করেন এই কাঁচা ঝালের গুঁড়োটা, তো ডিমান্ডের সাথে তো আপনি বিক্রি করতে পারবেন। তো এখানেও আপনি একটু মার্কেটিংয়ের উপরে যদি একটু বেশি জোর দেন তাহলে আপনি যে পরিমাণে তৈরি করেন সেই পরিমাণেই কিন্তু বিক্রি হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি আপনাকে এই সাজেস্ট করবো যখন ব্যবসাটা আপনি শুরু করবেন মাত্র 2000 টাকা দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। 700-800 টাকা দিয়ে একটা মেশিন কিনবেন আর আর 500 টাকা ঝাড় কিনবেন। আর একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, প্যাকিং তো আপনি ছোট করে করবেন। আপনি যদি চান 10 গ্রামের প্যাকিংও করতে পারেন, 20 গ্রামের প্যাকিংও করতে পারেন, চাইলে 1/2 কেজি বা 1 কেজিরও প্যাকিং করতে পারেন। কিন্তু প্রথম পর্যায়ে আপনি যখন নতুন কোম্পানি খুলছেন তখন ছোট প্যাকেটগুলো সব থেকে বেশি বিক্রি হয়, তো ছোট প্যাকেটগুলো বানাবেন। আর অবশ্যই আপনার ব্র্যান্ড নেমের একটা সিল বানিয়ে নেবেন, মোটামুটি 50 পয়সা থেকে 1 টাকা খরচা হবে একটা সিলের দাম। তো বেশি পরিমাণে যদি বানান তো এরকম 50 পয়সার মতো খরচা হবে। তো সেলটা আপনি অবশ্যই বানিয়ে নেবেন, আপনার ব্র্যান্ড নামটা চুজ করে নেবেন। করার পরে আপনি প্রথম প্রথম নর্মাল প্যাকেটগুলো ইউজ করবেন, যে নর্মাল প্যাকেটগুলো বাজারে পাওয়া যায় সেই নর্মাল প্যাকেটগুলো ইউজ করে, আর যে সিলিং মেশিনটা আছে 600-700 টাকা দামে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে প্যাকিং করেই কিন্তু আপনি বাজারে সেল করবেন। আর আপনি যদি প্রোডাক্টটির যাচাই করতে চান যে বাজারে কি রেটে সেল হচ্ছে বা কোন কোন কোম্পানি কি পরিমাণে সেল করছে, তো আপনি নিজেই বুঝতে পারবেন যে যে এখানে বড় বড় কয়েকটা কোম্পানি আছে যারা অনেক বেশি টাকায় সেল করছে। আমি তো 20 গ্রাম 10 টাকা বিক্রি করার জন্য বলছি আর ওরা 10 গ্রামই 10 টাকায় বিক্রি করছে। তো আপনি বুঝতেই পারছেন ব্যবসাটিতে কি পরিমাণে লাভ আছে। তো আপনি যদি চান মতো 2000 টাকার ভিতরে ব্যবসাটা শুরু করুন বেশি পুঁজি না কাটিয়ে। তো ফ্রেন্ড, আরও যদি কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর এই বিজনেস আইডিয়াটি অবশ্যই ফেসবুকে, ইনস্টাগ্রামে
বা হোয়াটসঅ্যাপে সেটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাদের অন্তত কারো না কারো তো কাজে লাগবে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।